আপনাদের দেখাবো কিভাবে একটি ফুল ওয়েব পেজের স্ক্রিনশট নেওয়া যায় মজিলা দ্বারা। কোনো কোনো ব্রাউজার দ্বারা নেওয়া যায় কি না আমার মনে হয় নেওয়া যায় না, তবু আমি যেটুকু জানি যে মজিলা ছাড়া নেওয়া যায় না। তো আপনারা ট্রাই করতে পারেন, তো আমি মজিলা দ্বারাই দেখাবো কিভাবে একটি ফুল ওয়েব পেজের স্ক্রিনশট নেওয়া যায়। তো মজিলা চলে গেলাম আমি, তো মজিলা ওপেন করার পর আমরা এখানে যাব, তারপর অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে এখানে আমরা সার্চ করব ফায়ার শট, FIRE-SH40। তো এখন ইন্টার ক্লিক করব, লোড নিবে। তো দেখেন এখানে প্রথমেই আছে ফুল ওয়েব পেজ স্ক্রিনশট। তো আমরা এখানে ইনস্টল ক্লিক করব। তো এখন একটু টাইম নেবে ডাউনলোডিং হতে, বেশি না একদম কম সময় নেবে, ডাউনলোডিং হয়ে যাবে আশা করি এখনই। ফায়ারশট উইল বি ইনস্টলেড আফটার ইউ রেজিস্টার্ড ফায়ারফক্স। এখন আমরা এখানে রেজিস্টার্ড নাও দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো রেজিস্টার্ড নাও আমি ক্লিক করলাম, তো এখন এটা অটোমেটিকলি আবার মজিলা ওপেন হবে, এই যে হয়ে গেছে। তো আমি এটা কেটে দিলাম। তো আমি একটা মানে ফুল ওয়েব পেজ আপনাদের কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় তো সেটা দেখা যায় আমি দেখাতে চাই। তো আমি আমার একটা ওয়েব পেজ ডিজাইন করা ওয়েব পেজ আপনাদের দেখাবো কীভাবে ইয়া করা যায়। তো এই যে আমার একটা ওয়েব পেজ, তো এটা আমি ফুল স্ক্রিনশট নিয়ে দেখাবো। তো দেখেন এখানে কিন্তু নতুন একটা অপশন আসছে, এটা আগে ছিল না। তো এই যে এস এর আইকন একটা, তো এখানে ক্লিক করব আমরা, ক্লিক করলাম। দেখেন একদম ফুল ওয়েব পেজের স্ক্রিনশট এসে পড়ছে, একদম ফুল। আশা করি আপনাদের বোঝাতে পারছি, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন।